ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, জিরা, কাঁচা লঙ্কা, দেব দই, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি দু চামচ দই, টক দই, ঘরে পাতা টক দই, সব কিছু দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি সরষের তেল, সব উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো, ভেজে রাখা আলু আর এক পিস পেঁয়াজ, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেন রান্না রেডি, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা,